আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পলি চৌধুরী। আজকে আমি চলে এসেছি সাবা এন্টারপ্রাইজে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিছু বেবি শু কালেকশন। এখন যেহেতু উইন্টার সিজন, নবজাতক বাচ্চাদের পা যাতে খালি না থাকে, বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে, ওই স্বার্থে আমরা আজকে ভিডিওটি মেক করছি। তো প্রত্যেকটা সাইজেরই আছে, একদম নবজাতক থেকে শুরু করে সব ধরনের সাইজেরই বেবি জুতো আছে। তো প্রথমে আমরা যে কালেকশনটি দেখতে পাচ্ছি, এটা কি শের আঙ্কেল জুতাটা? একটা শু দেখতে পাচ্ছি, এটা মেয়ে বেবিদের জন্য অনেক সুন্দর মানাবে, কিউটি কিউটি বেবিদের পায়ে অনেক সুন্দর করে মানাবে এগুলো। তো এটার প্রাইস অনেক সুন্দর। শীতকালে বেবিরা অনেকে গ্রামে বেড়াতে যাবেন, তো গ্রাম দেশে কিন্তু ঢাকার তুলনায় শীতটা একটু বেশি পড়ে, তো ওই ক্ষেত্রে বেবিদেরকে কিন্তু এই জুতোগুলো আপনারা পরাতে পারেন। নেক্সট এইদিকে একটা মেয়ে বেবিদের জন্য স্পেশালি এটা বেশি ভালো লাগবে। তো এটার প্রাইস সেম প্রাইস সেম দুই। তো এই পিঙ্ক জুতোটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এটার প্রাইস 280 টাকা। নেক্সট এইদিকে আমরা অনেক সফট কিছু বেবি জুতো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু অনেক সুন্দর। তো এটার প্রাইস 380। তো এইদিকে আমরা কিছু নর্মালের ভিতর বেবিদের জন্য জুতো দেখছি, এগুলো কিন্তু গরমের সময় পরালে বেশি ভালো হবে, কারণ আশপাশ দিয়ে খোলা আছে, তো বাচ্চাদের পা ঘামাবে না। বাচ্চাদের পা ঘামালে কিন্তু বাচ্চারা অস্থির হয়ে যায়, তো এই ক্ষেত্রে এই জুতোগুলো অনেক ভালো হবে। তো এটার প্রাইস 150 টাকা। তো এটার প্রাইস, এটা অনেক সুন্দর, 180 টাকা করে। এই জুতোগুলো কিন্তু অনেক অসাধারণ। এটার প্রাইস 180 টাকা। এদিকে 150। এদিকে কিন্তু আরও কিছু কালেকশন আছে, এগুলো অনেক অনেক কালার হবে। তো যেই দিক থেকে সুন্দর সুন্দর বেবি জুতোগুলো কালেক্ট করতে পারবেন, ওই অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি। সাবা এন্টারপ্রাইজ, ভায়ার নাম সিরাজ ভাইয়া। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হবে একদম যে পোস্ট অফিস গলি একদম অপোজিট পাশেই। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোর, জি ব্লক, সাউথ, নিউ মার্কেট, ঢাকা 1205। তো মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, 0171112312। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। তো আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।